প্রিয় বন্ধুরা তোমরা সকলেই জানো স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপের পোর্টাল চালু হয়ে গেছে যেদিন থেকে আমাদের রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান চালু হয়েছিল অর্থাৎ ষোলোই নভেম্বর থেকে কিন্তু তোমাদের মধ্যে যারা এম এড এবং বিএডের ছাত্রছাত্রী রয়েছে তোমরা সকলেই বারবার আমাকে জিজ্ঞাসা করেছিলে যে স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপে আমরা কি আবেদন করতে পারবো না আমি বলেছি যে তোমাদের ক্ষেত্রে প্রফেশনাল কোর্স রয়েছে কিন্তু এই মুহূর্তে তোমাদের কিন্তু অপশান নেই তো তোমাদের জন্য এই মুহুর্তে সবথেকে বড়ো সুখবর তোমাদের জন্য ও বিএড বা এম এর যে অপশান সেটা চলে এসেছে তোমাদের সকলকেই অভিনন্দন জানাই এই কারণে তোমরা প্রত্যেকেই এই মুহূর্তে স্বামী বিবেকানন্দ মেডকাম স্কলারশিপের পোর্টালে আবেদন করতে পারবে কীভাবে আবেদন করবে কি প্রসিডিওর রয়েছে এই বছরের ক্ষেত্রে যেহেতু নতুন এম এবং বিএড কী কী রোলস রয়েছে সমস্ত কিছু আবেদন প্রক্রিয়া সমেত বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই একটি লাইক প্রদান করো ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে বা কোনো সমস্যা হলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম সরাসরি যোগাযোগ করতে পারো সবার প্রথমেই বলে রাখি এই মুহূর্তে তোমাদের মধ্যে কোন ছাত্রছাত্রী এম এড এবং বিএডের জন্য আবেদন করতে পারবে যারা এই মুহূর্তে অর্থাৎ এ বছর দু হাজার একুশে বিএড বা এম এড এর জন্য ভর্তি হয়েছে নতুন তারাই কিন্তু শুধুমাত্র এম এড এবং বিএডের জন্য আবেদন করতে পারবে এক্ষেত্রে প্রত্যেককে বলে রাখি তোমরা যারা উনিশে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলে বা আর তোমাদের পিভিয়াস কোর্স কমপ্লিট করেছিল সেক্ষেত্রে তোমাদের কোনো ক সমস্যা নেই আর এক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে এবছর যে সমস্ত ছাত্রছাত্রী নতুন পাস আউট করার পর আর গ্র্যাজুয়েশান বা বিএড পাস আউট করার পর এম এড বা এর জন্য অ্যাপ্লাই করছে এ সেক্ষেত্রে কিন্তু তারা দু হাজার একুশে যেহেতু নতুন ছাত্রছাত্রী আছে তারা তো আবেদন করতে পারবেই একই সাথে যে সমস্ত ছাত্রছাত্রী দু হাজার উনিশ দু হাজার কুড়িতে পাস আউট করেছিল ও এবং কোনো কারণবশত তারা ভর্তি হয়নি এবছরে দু হাজার একুশে নতুন ভর্তি হচ্ছে তারাই কিন্তু এই মুহূর্তে আবেদন করতে পারবে কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রী আগের বছর বিএড এ ভর্তি হয়েছিল এই মুহূর্তে বিএড পড়ছে তারা কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে না রুলস অনুযায়ী কিন্তু এটাই নিয়ম আগের বছর বিএড বা এম এর জন্য কোনো অপশান কিন্তু ছিল না যেটা আমি তোমাদের প্রথমেই জানিয়ে দিয়েছিলাম এক্ষেত্রে তোমাদের জন্য কি উপায় আছে কি উপায় সেটা সর্বশেষে তোমাদের সঙ্গে আলোচনা করছি সবার প্রথমেই দেখে নেবো এমএড বা বিএড এর জন্য তোমরা কিভাবে আবেদন করবে প্রথমে তোমাদের গুগল ব্রাউজার ওপেন করে এস বি লিখে সার্চ দিলেই কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে এখানে দেখতেই পাচ্ছ ওয়েবসাইটের নাম এস বি এম সি এম ডব্লু ডি ডট ডট ইন এটা অফিসিয়াল ওয়েবসাইট তো এখানে গিয়ে তোমাদের সবার প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে তো এখানে ক্লিক করতে হবে প্রথমে রেজিস্ট্রেশনের জন্য রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এখানে গিয়ে তোমাদের নিচে দেখতে হবে যে তোমাদের এর এখানে সমস্ত ব্যাপারটা দেওয়া রয়েছে কীভাবে অ্যাপ্লাই করতে হবে এবং এখানে একদম শেষে আসলে তোমরা এখানে দেখতে পারবে দিস ইজ টু ডিক্লিয়ার আই হ্যাভ রিড ইনস্ট্রাকশন প্রপারলি অ্যান্ড আই এগ্রি এখানে চেক্স বক্স দেখতে পারবে এখানে তোমরা টিকমার্ক দিয়ে দিতে হবে তোমাদের তো এখানে টিকমার্ক দিয়ে দেবো টিকমার্ক দেওয়ার পর প্রসিড ফর রেজিস্ট্রেশনে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে তারপরেই তোমরা এখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন ক্যাটাগরি বলে একটা অপশান চলে এসেছে তো এখানে তোমরা নিচে গেলে দেখতে পারবে অনেক অপশান রয়েছে তার মধ্যে একটা বিষয় এখানে দেখতে পারবে যে তোমাদের ডিপিআই বলে একটি অপশান দেওয়া দেওয়া থাকবে জেনারেল ডিগ্রি কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি ডিপিআই তোমাদের ক্লিক করতে হবে এখানে তো এখানে দেখতেই পাচ্ছ অ্যাপ্লাই ফর ফেস অ্যাপ্লিকেশান তো এখানে তোমাদের কিন্তু ক্লিক করে দিতে হবে ক্লিক করলেই তোমরা দেখতে পারবে ক্লিক করলেই কিন্তু এরকম একটা পপ আপ তোমাদের কাছে চলে আসবে রেজিস্ট্রেশন ফর স্কলারশিপ তো যখনই এরকম ধরনের অপশান আসবে তখন তোমাদের এখানে সমস্ত স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে এখানে দেখতেই পাচ্ছ ডিটেলস এ তোমাদের তো এখানে দেখতেই পাচ্ছ ডিটেলস ফর লাস্ট এলিজিবেল কোয়ালিফিকেশান অ্যান্ড বোর্ড এক্সামিনেশান ফর স্কলারশিপ তো এখান থেকে তোমাদের সমস্ত ডিটেলস কিন্তু ফিল আপ করতে হবে লাস্ট কোয়ালিফিকেশানের এখানে নেম অফ পাবলিক এক্সামিনেশান লাস্ট যে এ তোমাদের এক্সামিনেশান আছে সেটা এখানে কিন্তু দিতে হবে তো এখান থেকে আমি প্রথমে বি এ সিলেক্ট করে নিচ্ছি এবার এখান থেকে ইউনিভার্সিটি এ তো এখান থেকে তোমার যে ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটি তুমি সিলেক্ট করে নেবে আমি এখানে আড়ামাস সিলেক্ট করে নিলাম তারপরে এখানে দেখতেই পাচ্ছ ও ইয়ার অফ কোয়ালিফিকেশান এক্সামিনেশান তো তো এখানে দেখতেই পাচ্ছ দেখা যাচ্ছে রেজিস্ট্রেশন ফর স্কলারশিপ এখানে পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়ে আছে এবং তারপরে তোমাদের রেজিস্ট্রেশন করার জন্য সর্বপ্রথম যে বিষয়টা করতে হবে এবং তারপরে তোমরা দেখতেই পাচ্ছ ডিটেলস অফ লাস্ট এলিজিবল কোয়ালিফিকেশন বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি এক্সামিনেশন ফর স্কলারশিপ তারপরে তোমার যে লাস্ট কোয়ালিফিকেশন রয়েছে সেই দিয়ে দিতে হচ্ছে লাস্ট কোয়ালিফিকেশন তোমরা এখান থেকে দিয়ে দাও আমি এম এর জন্য করছি তাহলে এড দিয়ে দিচ্ছি তো এখানে আমি বিএড দিয়ে দিলাম লাস্ট কোয়ালিফিকেশন তারপরে এখান থেকে কিন্তু তোমাদের ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে যে কোন থেকে করেছো কোন ইয়ারে করেছো তুমি কোন সালে পাস করেছো এখানে কিন্তু খুব গুরুত্ব সহকারে তোমাকে দেখতে হবে ব্যাপারটা তো এখানে দেখতেই পাচ্ছ দু হাজার করলে এ অ্যাপ্লাই করতে পারছো দু হাজার একুশে অ্যাপ্লাই করতে পারতো এখানে কিন্তু একটা বুঝতে হবে যে দু হাজার উনিশে তুমি পাস আউট করেছো দু হাজার কুড়িতে তুমি পাস আউট করেছো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই কিন্তু দু হাজার একুশে কিন্তু তোমাকে ভর্তি হতে হবে অর্থাৎ এবছরই তোমাদের কিন্তু ভর্তি হতে হবে তাহলেই তুমি আবেদন করতে পারবে আর যদি তোমরা দু হাজার একুশে পাস আউট করো সেক্ষেত্রে তো এবছর আবেদন করতেই পারছ আর যদি উনিশ আর কুড়িতে পাস আউট করে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কি করতে হবে এর রিজেন দিতে হবে কেন তুমি আগের দু বছর অ্যাপ্লাই করনি আর যারা দু হাজার কুড়িতেই অ্যাকচুয়ালি ভর্তি হয়ে গেছো ও তাদের ক্ষেত্রে কি হবে সেটা আমি বলছি সবার শেষে আমি ধরে নিলাম এই ইয়ারেই তুমি অ্যাকচুয়ালি করেছো তারপরে এখানে তোমরা দেখতেই পাচ্ছ রোল নাম্বার অফ লাস্ট এলিজিবেল ইউনিভার্সিটি এক্সামিনেশন ফর স্কলারশিপ অর্থাৎ লাস্ট যে এক্সামিনেশন এবার যে রোল নাম্বার ছিল সেই রোল নাম্বারটা কিন্তু এখানে তোমাদের দিয়ে দিতে হচ্ছে এবং তারপরেই তোমরা দেখতে পারবে পাসিং অফ ইয়ার চাইছে মানে তুমি মাধ্যমিক কোন সালে পাস করেছিলে তোমার মাধ্যমিকের রোল নাম্বার এখানে চাইছে তারপরে এখানে দেখতে হবে কিন্তু টোটাল মার্কস এখানে কার বলছে লাস্ট কোয়ালিফাইন এক্সাম অর্থাৎ এখানে অবশ্যই মনে রাখতে হবে তুমি যে এই এক্সামটা এই মুহূর্তে পাস করেছো লাস্ট তার কিন্তু নম্বর এখানে দিতে হবে টোটাল কত নম্বরে পরীক্ষা হয়েছিল এবং কত নম্বর পেয়েছো সেটা এখানে দিলে দেওয়ার পরে কিন্তু তোমাদের এখানে এগিয়ে যেতে হবে এবং এখান থেকে দেখতে পারবে তোমাদের পার্সেন্টেজ দেওয়ার কথা বলছে এইখানে কিন্তু অটোমেটিক পার্সেন্টেজ চলে আসবে যদি না আসে তোমরা এখানে কিন্তু তোমার পার্সেন্টটা ক্যালকুলেশন করে দিয়ে দেবে এরপরে তোমাদের কিন্তু চলে আসে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কি রয়েছে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি এই মুহূর্তে তুমি যে কোর্স করছো সেই কোর্সের সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে তোমাদের দিতে হচ্ছে তো সিলেক্ট ফর ডিস্ট্রিক্ট তো এখানে ক্লিক করে তোমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে আমি যে কোনো একটা র্যান্ডামলি ডিস্ট্রিক্ট সিলেক্ট করছি তো তারপরে তোমার এখান থেকে যে ইনস্টিটিউট হয়েছে সেই ইনস্টিটিউট তোমাদের কিন্তু এখানে সিলেক্ট করতে হবে আমি এখান থেকে র্যান্ডামলি একটা ইনস্টিটিউট সিলেক্ট করছি এবং তারপরে দেখতে পাচ্ছ নেম অফ দ্য প্রেজেন্ট কোর্স এই মুহূর্তে যে কোর্সটি করছো সেই কোর্সের নাম তো এখানে দেখতেই পাচ্ছ ও তোমাদের কোর্স চলে এসেছে এমএড যেহেতু আমি এমএডের জন্য অ্যাপ্লাই করছি তো এই ক্ষেত্রে এমএড তোমরা সিলেক্ট করে দাও পর এখানে এডুকেশন বলে তোমরা লিখে দাও তারপরে এখানে তোমাদের কোর্স ডিউরেশন কত বছরের রয়েছে টু ইয়ার্স তোমরা লিখে দেবে এবং কোন ডেটে তোমরা অ্যাডমিশন নিয়েছিলে অ্যাডমিশান ডেটটা এখানে তোমরা লিখে দেবে লিখে দেওয়ার পর তোমাদের কী হচ্ছে বেসিক ডিটেলস ঠিক আছে বেসিক ডিটেলস তোমাদের এখানে কিন্তু দিতে হচ্ছে যে বেসিক ডিটেলসটা কি আছে সেটা তোমাদের কিন্তু এখানে দিয়ে দিতে হচ্ছে তারপরে দেখো এখানে কি কী দেবে এ বেসিক ডিটেলসে তোমার নাম রয়েছে মিডিল নাম লাস্ট নেম ফোন নাম্বার ইমেল আইডি তারপরে এ এখানে তোমার সেক্স রয়েছে তারপরে তোমাদের রিলিজেন্স রয়েছে ঠিক আছে এগুলো সমস্ত কিছু দিয়ে দেবে তারপরে এখানে দেখতে পাচ্ছ পাসওয়ার্ড তোমার দিতে হবে ঠিক আছে একটা যে পাসওয়ার্ডটা দেবে সেই সেম পাসওয়ার্ড আবার দিতে হবে কনফার্ম করার জন্য কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে তোমরা এখানে অপশান পেয়ে যাবে রেজিস্ট্রেশনে তো রেজিস্ট্রেশনে কিন্তু তোমাদের ক্লিক করতে হচ্ছে তো এক্ষেত্রে তোমরা সম্পূর্ণ বুঝতেই পারলে এম এর জন্য স্বামী বিবেকানন্দ মেডকাম স্কলারশিপে কীভাবে আবেদন করবে এবং বিএডে একই রকম উপায়ে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এ এছাড়া তোমাদের আরও বলে রাখি যারা উনিশ কুড়ি সালে অ্যাকচুয়ালি পাস আউট করেছো এই মুহূর্তে এ অ্যাকচুয়ালি এম এড বা বিএডে ভর্তি হয়েছ এবছর তাদের তো রিজেন দিতেই হচ্ছে যে কেন কারণটা তোমরা এখানে উল্লেখ করে নেবে এবং অ্যাকচুয়ালি কলেজের সাথেও এই বিষয়টা যোগাযোগ করে নেবে এছাড়া আরও একটা বিষয় এই মুহূর্তে সব থেকে বড়ো যে প্রশ্ন যে তোমাদের যারা আগের বছর অ্যাকচুয়ালি বিএড বা এম এডে ভর্তি হয়েছিল তাদের জন্য তো স্কলারশিপে আগের বছর ওপেন হয়নি সেক্ষেত্রে তারা কি এবছর স্কলারশিপ পাবে না তবে অফিসিয়াল তথ্য অনুযায়ী তারা পায় না কিন্তু তোমরা যেহেতু আগের বছর পাওনি আমার মনে হয় তোমরা যদি পাও সেক্ষেত্রে আমার সব থেকে বেশি আমি আনন্দিত হব এক্ষেত্রে প্রথম তোমাদের যে কাজটি হবে আবেদন না সবার প্রথমে তোমরা কলেজের সাথে যোগাযোগ করো তোমাদের ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করো ইনস্টিটিউট অ্যাকচুয়ালি কি বলছে কারণ তুমি যখন আবেদন করবে সেই আবেদনটা চলে যাবে ইনস্টিটিউটের কাছে ইনস্টিটিউট ভেরিফাই করবে তারপরে তোমাকে স্কলারশিপের টাকাটা তোমার অ্যাকাউন্টে ঢুকবে কাজেই সবার প্রথমে ইনস্টিটিউট তুমি যে ইনস্টিটিউটে পড়ছ সেই ইনস্টিটিউট কী বলছে সেটা অ্যাকচুয়ালি গুরুত্ব দাও দ্বিতীয়ত তোমরা যেটা করবে সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপের অফিসিয়াল একটা হেল্পলাইন নাম্বার রয়েছে সেই হেল্পলাইন নাম্বারে তোমরা ফোন করো ওয়ান এইট ডবল জিরো ওয়ান এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে তোমরা ফোন করো অবশ্যই তোমাদের হেল্প করা হবে যে কোনো এক জায়গার থেকে তোমরা হেল্প পেয়ে যাবে এ তোমাদের কোনো সমস্যা হবে না এবং পরবর্তীকালে তোমাদের নিয়ে কোনো তথ্য আসলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো রেজিস্টার অপশানে ক্লিক করলেই কিন্তু তোমাদের ফোনে এরকম একটা ভেরিফিকেশান চলে আসবে যে ফোন নাম্বার দিয়েছ সেই ফোন নাম্বারে একটা ওটিপি চলে আসবে সেই ওটিপিটা কিন্তু এখানে তোমাদের দিয়ে দিতে হবে দিয়ে কি হচ্ছে এখানে ভেরিফাই আছে ভেরিফাই তোমাদের কি হচ্ছে ক্লিক করে দিতে হচ্ছে যেই যেই তোমরা 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 ক্লিক ক্লিক করে করে দেবে দেবে তখন কিন্তু এরকম একটা রাইট সাইন দেখতে পারবে সাথে লেখা রয়েছে ফোন নাম্বার ভেরিফাইড অ্যান্ড রেজিস্ট্রেশন ডান সাকসেসফুলি তো এটা কিন্তু তোমরা দেখতে পারবে মানে অর্থাৎ তোমাদের যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখানে এটা খুবই ইম্পর্টেন্ট ইউর অ্যাপ্লিকেশন আইডি অ্যাপ্লিকেশান আইডি কিন্তু তোমার থাকবে প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি যেটা পরবর্তীকালে আর যদি তোমাদের কোনো রকম সমস্যা হয় তোমরা পাসওয়ার্ড ভুলে যাও ইনকেস কিন্তু এটা লাগবে ফিউচারে সেটা খুব কেয়ারফুলি তোমাদের লাগবে ফোনেও চলে আসবে এবং তোমরা রেজিস্ট্রেশন যে স্লিপ সেটা কিন্তু এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো এখানে ক্লিক করলেই তোমাদের রেজিস্ট্রেশন যে স্লিপ রয়েছে সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং রেজিস্ট্রেশন হয়ে গেলে তারপরে তোমাদের কি হচ্ছে এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান লগ সেই অ্যাপ্লিকেশন লগইনে তোমাদের ক্লিক করতে হবে এবং যে অ্যাপ্লিকেশন আইডিটা তোমরা পেয়েছিলে সেই অ্যাপ্লিকেশন আইডিটা এখানে দিতে হবে এবং পাসওয়ার্ড যেটা আছে সেটা এখানে দিতে হবে দিয়ে এই যে সিকিউরিটি কোডটা আছে দেখতে পাচ্ছ সেই কোডটা এখানে দিয়ে কিন্তু তোমাদের এর এখানে কিন্তু করতে হবে এরকম পাসওয়ার্ড এবং এইখানে যে সিকিউরিটি কোডটা থাকবে সেটা দিয়ে তোমাদের কি হচ্ছে লগ ইনে ক্লিক করতে হবে যেই তোমরা লগ ইনে ক্লিক করবে তোমাদের কাছে ড্যাশবোর্ড কিন্তু ওপেন হয়ে যাবে এরকম একটা ইন্টারফেস তোমরা দেখতে পারবে যেই তোমরা লগ ইনে ক্লিক করবে তোমাদের ক্ষেত্রে কিন্তু ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এরকম এখনো পর্যন্ত শুধুমাত্র রেজিস্ট্রেশন কমপ্লিট করেছো সেক্ষেত্রে রেজিস্ট্রেশনে শুধু ডান দেখাচ্ছে আর সমস্ত কিছু পেন্ডিং দেখাচ্ছে এই সমস্ত কিছুকে তোমাদের ডান করতে হবে এডিট প্রোফাইলে ক্লিক করবে এখানে গিয়ে তোমরা এডিট প্রোফাইলে ক্লিক করবে যেই এডিট প্রোফাইলে ক্লিক করবে এরকম একটা ইন্টারফেস তোমাদের কাছে চলে আসবে সমস্ত ডিটেলস যেটা আগে দিয়েছিল সেটাই থাকবে এবং এখানে তোমাদের কি হচ্ছে আপলোড ফটোগ্রাফ এখানে বলছে এখানে ফটোগ্রাফ এখানে কিন্তু তোমাদের ফটোগ্রাফটা আপলোড করে দিতে হচ্ছে ব্রাউজ করার পর এখানে অবশ্যই তোমাদের মনে রাখতে হবে সাইজটা কুড়ি কেবি থেকে ফিফটি কেবির মধ্যে হতে হবে তারপরে তোমাদের এখানে তোমার ফটোটা চলে আসবে ঠিক আছে এ এ এবং এখানে ফটো আপলোড করার সাথে কী হচ্ছে সিগনেচার কিন্তু তোমাদের লাগছে আপলোড করতে হবে তোমাদের সিগনেচার এবং এ তোমাদের যেরকমভাবে বললাম সেই রকমভাবে কিন্তু তোমাদের সিগনেচারটা করে এই দশ থেকে কুড়ি কেবির মধ্যে সাইজ রেখে কিন্তু এখানে ব্রাউজ করে আপলোড করে দিতে হচ্ছে এবং আপলোড করার পর তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ তোমার ছবিটা এখানে দেখতে পাচ্ছো আর এখানে তোমার যে সিগনেচার সেটা এখানে দেখতে পাচ্ছ এবং এখানে দেখতে পারবে সেভ অ্যান্ড কন্টিনিউ সেভ অ্যান্ড কন্টিনিউতে কিন্তু তোমাদের ক্লিক করতে হচ্ছে তারপরে তোমরা এখানে দেখতে পারবে বেসিক ডিটেলস অফ অ্যাপ্লিকেশান হ্যাজ বিন আপলোডেড সাকসেসফুলি ই তারপরে তোমাদের পার্সোনাল ডিটেলস এখানে দিতে বলবে তো পার্সোনাল ডিটেলস তোমার বাবার নাম মার নাম ঠিক আছে এ তোমার বাবা কি করে বিজনেস করে বা সার্ভিস করে আর সেটা দিতে হবে তারপরে হচ্ছে নেম অফ গার্জেন তোমার গার্জেন বাবা নামা তার নাম দিতে হবে গার্জেনের প্রফেশন দিতে হবে এবং তোমার যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ তোমাকে দিতে হবে তারপরে দেখো এখানে আধার নাম্বার রয়েছে আধার নাম্বার দিয়ে দেবে তারপরে এখানে তারপরে রিলেশন উইথ গার্জিয়ান এখানে গার্জিয়ান হিসেবে যার নাম দিয়েছিল সে তোমার বাবা না মা যদি বাবা হো বাবার নাম দিয়ে থাকো তাহলে বাবা মার নাম দিয়ে থাকলে মাদার এখানে দিয়ে দেবে তারপরে এখানে তারপরে এখানে তুমি মেল না ফিমেল সেটা দিয়ে দিচ্ছ তারপরে কাস্ট সার্টিফিকেট তোমার জেনারেল এসসি এসটি তুমি যেটা সেটা এখানে সিলেক্ট করে দেবে তারপরে এখানে তোমরা সবসময় কিন্তু এখানে নো করবে কারণ তোমরা যদি রাজ্যের বাইরে বাসিন্দা হও সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লিকেশন করতেই পারছ না সেক্ষেত্রে রাজ্যের এর তোমরা বাসিন্দা বাইরের বাসিন্দা নয় এরকমই হতে হবে সেই কারণে অলওয়েস এখানে কিন্তু তোমরা নো করবে প্রেজেন্ট ফ্যামিলি অ্যাড্রেসে চলে তোমার হাউস পিনকোড কি রয়েছে স্টেট কি রয়েছে আর স্টেট নেম কি রয়েছে পোস্ট অফিস কি রয়েছে ডিস্ট্রিক্ট কি রয়েছে সমস্ত কিছু তোমরা জানো এখানে ফুলফিল করে দেবে তারপরে এই যে দুটো অপশান রয়েছে এই দুটো অপশান সর্বদা তোমাদের কি হচ্ছে নো করতেই বলবো কারণ তুমি এই মুহূর্তে প্রেজেন্ট কোর্সের জন্য কোনো বেনিফিট পাচ্ছ না স্টাইফেন পাচ্ছ না এই দুটো সর কিন্তু তোমরা নৌ ট্রাই করবে তারপরে মেন যে বিষয়টা এখানে আসছে এ টোটাল ইনকাম অফ দ্য ফ্যামিলি ইন রুপিস তো এখানে কিন্তু তোমাদের জানোই যে আড়াই লক্ষ টাকার কম হতে হবে এখানে কিন্তু অবশ্যই আড়াই লক্ষ টাকার কম তোমাকে প্রাইজ দিতে হবে এবং সেই অনুযায়ী ইনকাম সার্টিফিকেট শো করতে হবে ইনকাম সার্টিফিকেটে যে ইনকামটা তোমাদের দেওয়া থাকবে সেই ইনকামটাই কিন্তু এখানে তোমরা দেবে আদার্স কিছু মন মতো কোনো ইনকাম এখানে দেবে না আর আড়াই লক্ষ টাকার বেশি লিখলে কিন্তু সেটা ভ্যালিড বলে গ্রহণযোগ্য হবে না এরপরে তুমি যে টাকাটা পাবে সেই টাকাটা তোমার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে সেটা কিন্তু এখানে দিতে হবে অর্থাৎ ব্যাঙ্ক ডিটেলস তোমার নিজস্ব ব্যাঙ্ক ডিটেলস কিন্তু এখানে তোমার দিতে হচ্ছে এ প্রথমেই দেওয়া রয়েছে আইএফসি কোড তোমার আর ব্যাংকের আইএফসি কোড তারপরে ব্রাঞ্চ নেম ব্রাঞ্চ কোড সমস্ত দিতে হবে তারপরে ব্যাঙ্ক নেম অফ দ্য ব্যাঙ্ক ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই দিতে হবে তারপরে এখান থেকে এমআইসি কোড ঠিক আছে এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো মেন্ডেটারি না এখানে যে বিষয়গুলো মেনশান করা হয়েছে সেই সমস্ত অথরাইজেশনের থেকেই কিন্তু তোমরা সার্টিফিকেটটা নেবে তাতে কিন্তু ভ্যালিড হবে না তারপরে তোমাদের ডকুমেন্টেশন যেটা ফাইনাল যে ডকুমেন্টেশনটা আপলোড করতে হচ্ছে এ আপলোড স্ক্যান সাপোর্টিং ডকুমেন্ট তো এখানে কিন্তু অবশ্যই এটা খুব কেয়ারফুলি তোমাদের আপলোড করতে হবে প্রথমে তোমাদের মার্কশিট মাধ্যমিকের যে মার্কশিট রয়েছে সেই মাধ্যমিকের মার্কশিট বোথ সাইড কিন্তু এখানে আপলোড করে দিতে হবে ঠিক আছে স্ক্যান করে তারপরে তোমরা যে অ্যাডমিশন নিয়েছ পরবর্তী স্টাডি করার জন্য সেই অ্যাডমিশানের রিসিপ্টটাই কিন্তু এখানে আপলোড করতে হবে চি যে কোর্স করছো সেই কোর্সের অ্যাডমিশন নিয়ে নিয়েছো তার রিসিভ এখানে আপলোড করতে হচ্ছে তারপরে স্ক্যান কপি অফ দ্য ব্যাঙ্ক পাসবুক তো এখানে স্ক্যান কপি আপলোড করতে হচ্ছে ব্যাংকের বইয়ের পাসবুকের এ মানে প্রথম পেজের যে ব্যাংকের পাসবুকের যে প্রথম পেজ রয়েছে এ ব্যাংকের বইয়ের সেই প্রথম পেজের কিন্তু তোমাদের স্ক্যান কপি এখানে আপলোড করতে হচ্ছে মার্কশিট অফ লাস্ট বোর্ড এক্সামিনেশান কাউন্সিল বা ইউনিভার্সিটি মানে লাস্ট যে এক্সামিনেশান দিয়েছো মাধ্যমিক দিলে মাধ্যমিকের উচ্চ মাধ্যমিক দিলে উচ্চ মাধ্যমিকের গ্রাজুয়েশান দিলে গ্র্যাজুয়েশানের কিন্তু এখানে মার্কশিট আপলোড করতে হচ্ছে তারপরে এখানে আধার কার্ড বা ভোটার কার্ড তুমি যে অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলে থাকো তার আর প্রমাণপত্র হিসাবে কিন্তু তোমাকে একটা ডকুমেন্টেশন দিতে হবে আধার কার্ড ভোটার কার্ড যে রেশন কার্ড যেটা আছে সেটা কিন্তু এখানে তোমরা ব্রাউজ করে তার স্ক্যান কপি আপলোড করে দেবে তারপরে ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি খুব ইম্পর্টেন্ট যেটা বললাম অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট যে ইনকামটা দিয়েছিলে তার বিয়াপে যে ইনকাম সার্টিফিকেটটা তোমরা নিয়েছো ও সেই ইনকাম সার্টিফিকেটটা কিন্তু এখানে আপলোড করে দিতে হচ্ছে এবং তারপরে এইখানে তোমাদের কী হচ্ছে টিকমার্ক দিয়ে দিতে হচ্ছে টিকমার্ক দেওয়ার পর সমস্ত কিছু একবার চেক করে নেবে চেক করে কি হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ যেটা আছে সেটাই ক্লিক করে দিতে হবে যেই তোমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে তোমাদের কাছে এরকম একটা ইন্টারভেস চলে আসবে সমস্ত ডকুমেন্ট যেটা সাবমিট করেছো সেটা ভালো করে একবার দেখে নেবে বেসিক ডিটেলস থেকে শুরু করে যা যা তোমার লাস্ট এক্সামিনেশান বা এলিজিবল ফর স্কলারশিপের জন্য যে 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 দিয়েছো যে 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 গুলো ফুলফিল করেছো সেগুলো একবার ভালো করে চেক করে নেবে পার্সোনাল ডিটেলসে ক্লিক করে পার্সোনাল ডিটেলস দেখে নেবে আপলোড ডকুমেন্টসের ক্লিক করে আপলোড ডকুমেন্টস দেখে নেবে সমস্ত কিছু দেখে নেওয়ার পর এখানে সাবমিট অ্যাপ্লিকেশানে আছে সেই সাবমিট অ্যাপ্লিকেশানে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে যেই তোমরা সাবমিট করে ফেলবে তখন ড্যাশবোর্ডে এসে কিন্তু তোমরা সমস্ত কিছুই দেখতে পারবে সমস্ত কিছু যেটাগুলো পেন্ডিং ছিল সমস্ত কিছু ডান হয়ে গেছে এ এবং সমস্ত কিছু ডান হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশান সাবমিটেড দেখাচ্ছে এবং এখান থেকে ভিউ প্রোফাইল এবং যখন তখন তোমরা এখানে দেখতে পারবে যে তোমার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস কী আছে তোমরা ট্র্যাক করতে পারবে অ্যাপ্লিকেশানটা এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশান আছে এখান থেকে কিন্তু তোমার অ্যাপ্লিকেশানটা তোমরা ট্র্যাক করতে পারবে যে তথ্য এখান থেকে পেয়ে যাবে ট্র্যাক অ্যাপ্লিকেশানে আর এই মুহুর্তে তোমরা যারা এম এড বা বিএড করছো তোমাদের প্রত্যেককেই অভিনন্দন জানাই স্কলারশিপের জন্য আমি চাই প্রত্যেকে যেন স্কলারশিপ পাও প্রত্যেকেই এই টাকাটা দিয়ে পড়াশোনায় আয় এগিয়ে যেতে পারো তো আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত